সম্প্রতি প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি আইইউটিতে পড়ার পাঁচটি কারণ, কোন পাঁচটি কারণে আইইউটি হতে পারে আপনার কাছে আকর্ষণীয় এবং অনবদ্য একটি ইউনিভার্সিটি। আজকের ভিডিওতে আমি বলবো আইইউটিতে না পড়ার পাঁচটি কারণ, মানে আপনি কোন পাঁচটি কারণে আইইউটিতে পড়বেন না। আইইউটিতে না পড়ার প্রথম কারণ হচ্ছে, আইইউটিতে ভর্তি হতে হলে আপনাকে অ্যাট এ টাইম একটা বিশাল বড় অঙ্কের টাকা দিতে হবে, এবং এই টাকাটা দিতে হবে আপনাকে ডলারে। এবং যেহেতু বর্তমানে ডলারের দাম ক্রমান্বয়ে বাড়ছে বাড়ছে বাড়ছে, সো আপনাকে এই বিষয়টা সর্বপ্রথম এনশিওর করতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেট খুবই ভালো। এবং আপনি যদি বৃত্তি বা স্কলারশিপ না পান আইইউটির, তাহলে কিন্তু আপনাকে প্রায় 15-20 লাখ টাকা হাতে নিয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। এই বিষয়টা হচ্ছে আপনার ফার্স্ট কনসার্নিং অ্যালার্মিং বিষয়। দুই নাম্বার কারণ, দুই নম্বরে আমি যে পয়েন্টটার কথা বলবো সেটি হচ্ছে, আপনি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আইইউটির প্রশ্নপত্র এবং উত্তর সম্পূর্ণ হতে হবে ইংলিশে। সো আপনাকে কিন্তু আইইউটির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে যদি আপনি বাংলা মিডিয়াম থেকে এসে থাকেন। এটা অস্বীকার করার কিন্তু কিছু নেই, ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম আমরা স্টুডেন্টরা কিন্তু আমরা অনেক টার্ম, যেমন সায়েন্সের ক্ষেত্রে সামান্তরিক, লম্ব, এই যে ছোটো ছোটো টার্মগুলো কিন্তু আমরা জানি না। কোশ্চেনটা পুরো যদি ইংলিশে করা হয় তাহলে আমাদের যদি অভ্যস্ত না থাকে, আমাদের যদি কোনো প্র্যাকটিস না থাকে, হুট করে গিয়েই কিন্তু লাভ দিয়ে পরীক্ষার হলে আমরা কিন্তু ভালো করতে কখনোই পারবো না। আইইউটির জন্য আমাকে কিন্তু স্পেশালভাবে কিন্তু একটু আলাদা করে প্রিপারেশন নিতে হবে, ওই কোশ্চেনগুলো আমাকে প্রিভিয়াসলি সলভ করে যেতে হবে যে হ্যাঁ আমি ইংলিশের কোশ্চেনে বুঝি এবং ইংলিশেই পুরো কোশ্চেনটা আমি অ্যান্সার করতে পারি। যদি এমসিকিউ আসে তাহলে তো খুব ভালো, আপনাকে এমসিকিউটা টিক করতে হবে, বাট কোশ্চেন বোঝার জন্য হলেও আপনাকে ওই বিষয়টার উপরে কিন্তু সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে নিতে হবে। তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যদি বাবা মাকে ছেড়ে পূর্বে কোথাও থাকার অভিজ্ঞতা না থাকে এবং আপনি যদি বাবা মার একমাত্র সন্তান হয়ে থাকেন, তাহলে এই বিষয়টা হয়তো বা আপনার জন্য একটু কষ্টকর হবে, তবে ইনশাল্লাহ আপনি মানিয়ে নিতে পারবেন, কারণ আইইউটি কিন্তু অনেক বেটার অ্যাটমসফিয়ার স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকে। তবুও একটু প্রথমে প্রাথমিকভাবে একটা কষ্ট কিন্তু আপনার হবে, যেহেতু আপনার বাবা মাকে ছেড়ে ছাত্রাবাসে থাকবেন, সেই জন্য আপনার মেন্টালি একটা প্রিপারেশন নেওয়ার কিন্তু ব্যাপার আছে। চার নম্বর কারণ হচ্ছে, আইইউটি কিন্তু সম্পূর্ণ মুসলিম ছাত্রছাত্রীদের জন্য, এখানে কিন্তু আপনি অন্য ধর্ম বর্ণের কোনো মানুষকে আপনি পাবেন না, এখানে যারা পড়বে এরা সবাই হচ্ছে গিয়ে মুসলিম। তাই অনেকে কিন্তু এটাকে মাদ্রাসার মতো বা এটাকে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকের কিন্তু একটু অ্যালার্জি আছে, এটা এক হিসেবে আপনি এক কাছে যদি এটা কোনো প্রবলেম মনে না হয় তাহলে এটা কোনো প্রবলেম না, আবার যদি আপনার কাছে মনে হয় না এটা একটা প্রবলেম হতে পারে, একটা ইউনিভার্সিটি কেন একটা ধর্মের উপরে শুধু নির্ভরশীল হবে, তাহলে এটা আপনার কাছে একটা প্রবলেম হতে পারে, আদারওয়াইজ এটা আপনি নিউট্রাল নিতে পারেন এই পয়েন্টটাকে। নাম্বার ফাইভ হচ্ছে কিন্তু গাজীপুরে অবস্থিত, সো আপনি কিন্তু ঢাকার থেকে দূরে চলে যাবেন, এই বিষয়টা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি কি ঢাকার থেকে কমফোর্টেবল নাকি বাহিরে গাজীপুর গিয়ে আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। সো অবস্থানটা কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, অনেকের ক্ষেত্রে অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন।